দেবাং মিত্র, তো আমি আজকে একটা রান্না করবো। তবে যেহেতু রান্না করা বা যে কোনো কাজ করার ভালো করে হাতটা অবশ্যই ধুয়ে নিতে হয়, তো আমি আগে হাতটা ধুয়ে নেবো 20 সেকেন্ড ধরে। তো আমার হাত ধোয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু মুসুর ডাল টমেটো দিয়ে মুসুর ডাল করবো, তো পরিমাণ মতো মুসুর ডাল, তাছাড়া টমেটো, টমেটো কুচি কাটা আছে একদম, তেল, চিনি পরিমাণ মতো, সর্ষে, হলুদ, এটা হচ্ছে নুন পরিমাণ মতো নুন। এবার প্রথমে আমি কুকার, তো কুকারটা রাখি, সাবধানে অবশ্যই গ্যাস চালাতে হবে, কুকারটা দেবো। হ্যাঁ, মুসুর ডাল, মুসুর ডালে একটু জল দিলাম, পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু আমার হাত ধোয়াই আছে, তাই জন্য মুসুর ডালে পুরোটা ঢেলে দেবো, কারণ পড়েনি পুরোটা। পরিমাণ মতো যে হলুদ আর নুনটা দেওয়া ছিল সেটা পুরোটা ঢেলে দেবো। এটা আগে থেকে পরিমাণ নেওয়াই ছিল। দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ ধরে হবে, তো আবার খাওয়ার পর আবার শুরু করছি। তো এখন একটু সেদ্ধ হচ্ছে, দুটো মোটামুটি সিটি পড়বে, তো এটা তো হয়ে গেছে ডালটা। আমি আস্তে করে এটা খুলে নিলাম, খুলে নিলাম, সাবধানে রেখে দিতে হবে কাজটা। এটা এবার সরিয়ে দিই, কারণ আমি এই কাজটাই করবো। এবার কড়াটা চাপাতে হবে, ডালটাকে একটু সাঁতলাতে হবে এবার। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সর্ষে ফোড়নটা দিয়ে দেবো। তো ডাল টেবিলের মধ্যে দিয়ে দেবো আমি পুরোটা, কিছুটা ডাল আমি দিয়ে দিয়েছিলাম, তো পুরোটা দিয়ে দিলাম। তো এবার ডালটাকে একটুখানি সামনে নিতে হবে, হয়েই গেছে এবার ডালটা। তো মোটামুটি আর কিছুক্ষণ ফুটলে আমার চিনিটা দিয়ে দিতে হবে, চিনিটা দিলেই মুসুর ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল হয়ে যাবে। কিছুটা চিনি আছে, কিছুটা চিনি দিলাম, মোটামুটি চিনি দিয়ে দিচ্ছি, কিছুটা চিনি দিয়ে দিলাম, টমেটো ফুটে গেছে, কিছুটা কমিয়েছিলাম তো বাড়িয়ে দিলাম, মুসুর ডাল, টমেটো দিয়ে মুসুর ডাল হয়ে গেল। স্টপ, গ্যাসটা অফ করে হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে দিলেই হয়ে যাবে।